আসছো সবাই, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো তোমরা? স্যার শুনতে ওকে, পাচ্ছি। ঠিক আছে। তো আমরা একটা পর্যাবৃত্তিক গতি বা পর্যাবৃত্তিক গতিকে ফলো করে চলে এমন একটা বস্তু কোন ধরনের সমীকরণ মেনে চলে আমরা খুব সহজে এটাকে একটা ক্যালকুলেশন করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখব যে বেগ রাশিমালা কি রকম হয়, তারপর ত্বরণ কি রকম হয়, সেগুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, আসুন আমরা শুরু করা যাক। বেগ ক্যালকুলেশন করার জন্য আমাদের একটু ডিফারেন্সিয়েশন লাগবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন তোমাদের কি ম্যাথমেটিক্স এর ডিফারেন্সিয়েশন শুরু করেছে কলেজে? করছে ও স্যার মনে ডিফারেন্সিয়েশন? পড়ছে না। মনে পড়ছে না? কলেজে ম্যাথে কি পড়াচ্ছে? ম্যাথে ম্যাথ কলেজে ডিফারেন্সিয়েশন শেষ করেছে। শেষ করছে? কি বলো, কি পড়াচ্ছে? তানভীর, বুশরা, রবিব? স্যার ডিফারেন্সিয়েশন স্যার কলেজে শেষ, আর ইন্টিগ্রেশন দশে দুইটা ক্লাস গেছে। ডিফারেন্সিয়েশন শেষ আমাদের। বাবা, ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেছে? আচ্ছা, তাহলে কস থিটা কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সাইন থিটা কে ডিফারেন্সিয়েশন করলে হবে, পারবা? কস থিটা কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা, আর সাইন থিটা কে ডিফারেন্সিয়েশন করলে স্যার কস থিটা। আচ্ছা ঠিক আছে, ঠিক, তোমরা কি পারবা? বাকিরা সাইন থিটা কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কস থিটা। কস থিটা, আচ্ছা। তারপর যদি আমরা কস থিটা কে ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। মনে করো আমি তো এটাকে, সরি, থিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, এক্স এর রেসপেক্টে তো করি নাই। আচ্ছা, মনে করো আমি এটাকে যদি সাইন ওমেগা টি এটা রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে জানো? ওমেগা কস থিটা স্যার। ওমেগা কস থিটা। এখানে সাইন ওমেগা টি এটাকে এটাকে সাইন না কস কস ওমেগা থিটা ইনটু ওমেগা প্লাস কস ইনটু ওমেগা। হ্যাঁ, তো সাইন ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে হবে কস ওমেগা টি প্রথমত। আবার ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? একটা ওমেগা বের হবে, রাইট? ওই ওমেগা দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে সাইন ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে হবে ওমেগা কস ওমেগা টি। ওকে, তোমরা তো তাহলে পারো। তাহলে এখন আমরা যে গতির সমীকরণে আমাদের স্মরণ করে এসেছি, এক্স ইকুয়ালস টু কত, এ সাইন ওমেগা টি প্লাস কত, ডেল্টা। ডেল্টা। এখন যদি আমি বেগ ক্যালকুলেশন করি, বেগ কিভাবে আসবে? বেগ হচ্ছে গিয়ে ডিএক্স বাই ডিটি। ডিটি তাহলে এখানে আমি কি লিখবো? ডিডিটি। এক্স এর বদলে লিখবো এ এ সাইন সাইন ওমেগা ওমেগা টি টি প্লাস ডেল্টা। প্লাস ডেল্টা। আমি বলি একটু শুনো, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তো এখন যদি বেগ ক্যালকুলেশন করতে চাই, এই এ ডিফারেন্সিয়েশন যেহেতু টি এর সাপেক্ষে করছি তাহলে এ ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে। সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এইটাই হবে। আর ফার্স্ট ব্র্যাকেট কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? একটা ওমেগা বের হবে, কারণ ডেল্টা কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? জিরো হবে, কারণ ডেল্টা এখানে, ও সরি, কস হবে, এটা কস ওমেগা টি প্লাস ডেল্টা। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে একটা ওমেগা বের হবে, আর ডেল্টাকে ডিফারেন্সিয়েট করলে জিরো হবে। তাহলে আমি লিখতে পারি একটা ওমেগা দিয়ে মাল্টিপ্লাই হবে। আলটিমেটলি আমি এটাকে লিখতে পারি কস ওমেগা কস এ কস ওমেগা টি প্লাস কত, ডেল্টা। তার মানে সরণ যদি সাইন গ্রাফকে ফলো করে তাহলে বেগ কোন গ্রাফকে ফলো করবে? কস গ্রাফকে ফলো করবে। বুঝা গেছে? দেখো খেয়াল করে, একটা সরল দোলককে আমি ধাক্কা দিব, সরল দোলকটা এ অবস্থান থেকে সর্বোচ্চ বি অবস্থানে যাবে, আবার সি অবস্থানে যেতে পারে। আমি একটা সরল দোলককে ধাক্কা দিলাম বা একটা আঘাত করলাম, সরল দোলকটির সর্বোচ্চ বেগ কি এ বিন্দুতে থাকবে না? যতই সরল দোলকটা এ থেকে বি এর দিকে যেতে থাকবে তার বেগের মান আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে বি বিন্দুতে গিয়ে কি হবে, বেগের মান শূন্য হয়ে যাবে। এবং বি বিন্দুতে বেগের মান শূন্য হয়ে গেলে সে কি করবে? আবার সে ব্যাক করে এ এর দিকে আসতে থাকবে। যতই সে বি এর থেকে এ এর দিকে আসতে থাকবে তার বেগের মান কি আবার আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এ বিন্দুতে এসে বেগের মান হবে সবচাইতে বেশি।
আবার সে যখন এ থেকে সি এর দিকে যেতে থাকবে অপোজিট ডিরেকশনে বেগের মান আস্তে আস্তে বাড়তে থাকবে, সি বিন্দুতে সরি কমতে থাকবে। সি বিন্দুতে গিয়ে বেগের মান কি হবে? সর্বনিম্ন হবে, এবং সি থেকে যতই সে আবার এ এর দিকে আসতে থাকবে বেগের মান আস্তে আস্তে কি আবার বাড়তে থাকবে। ওকে, তো আমরা যদি এটাকে নিয়ে যদি একটা গ্রাফ প্লট করি তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে? গ্রাফটা দেখতে ঠিক এইরকম হবে। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে আবার এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে আবার এ বিন্দু, যেখানে বেগের সর্বোচ্চ মান কত? ওমেগা এ। সর্বোচ্চ মানটা হচ্ছে বিস্তার, যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ মান। ওকে, তো দেখো এ বিন্দুতে বেগের মান সবচেয়ে বেশি, এ থেকে যতই সে বি এর দিকে যাচ্ছে বেগের মান কমতেছে, যে বেগের মান কমতে কমতে শূন্য হয়ে গেল। বি থেকে আবার এ এর দিকে আসতেছে, যাওয়ার সময় বেগের ডিরেকশন যেদিকে ছিল, আসার সময় বেগের ডিরেকশন অপোজিট ডিরেকশনে, এইখানে আসার সময় বেগের মান কি? অপোজিট ডিরেকশনে, এখানে নেগেটিভ এক্সিসে চলে আসছে, এর মান নেগেটিভ ডিরেকশনে বেগের মান সর্বোচ্চ হয়েছে। আবার এ থেকে সে যখন সি এর দিকে যাচ্ছে বেগের মান শূন্য হচ্ছে, এই যে এ থেকে সি এর দিকে যাচ্ছে বেগের মান শূন্য হচ্ছে, সি থেকে যখন এ এর দিকে আসছে বেগের মান বাড়তে বাড়তে এ বিন্দু থেকে বেগের মান কি হবে? সর্বোচ্চ। তার মানে সাম্য অবস্থানে বেগের মান কি হয়? সর্বোচ্চ হয়, তার মানে এটা লিখতে পারি সাম্য অবস্থান, এটা হচ্ছে সাম্য অবস্থান। সাম্য অবস্থানে বেগ কি হয়? সর্বোচ্চ, এবং সেটা কত হয়? ওমেগা এ, এটা সমান হয়। আর সর্বোচ্চ বিন্দুতে বেগ কি হবে? জিরো। বেগ সর্বনিম্ন বা বেগ সমান সমান শূন্য, এটা হবে। আচ্ছা স্যার, বেগ যে ঋণাত্মক আছে স্যার, ওইটাও কি তাহলে সর্বোচ্চ হবে? হ্যাঁ, তখন মাইনাস ওমেগা লিখবো আমরা, মাইনাস দ্বারা বোঝাবে অপোজিট ডিরেকশনে। ওকে, ঠিক আছে, এবার আসো এই সমীকরণটাকে আমরা আরো অন্যভাবে লিখতে পারি কিনা দেখো। তো ভি ইকুয়ালস টু ওমেগা এ এটা আছে, আমি কস থিটাকে দেখো তো এরকম লেখা যায় না, যে সাইন থিটা স্কয়ার সমান সমান কত? ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা লেখা যাবে, তাহলে সাইন থিটা সমান সমান কত হবে? ওয়ান বাই কস স্কয়ার থিটা, তাই না? লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। ঠিক একই ভাবে আমরা লিখতে পারবো কস থিটা সমান সমান কত? ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা রুট, সাইন স্কয়ার থিটা রুট ওভার। তাহলে এখানে আছে কস থিটা আছে, তাহলে কস থিটা আছে, তাহলে আমি কস থিটা বদলে কি লিখতে পারি? ওয়ান ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা, থিটার বদলে আছে ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে রুট লিখতে পারবো। পারা যাবে? তাহলে দেখো আমরা এই সমীকরণ থেকে এক্স ইকুয়ালস কত? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে এ পাশে নিয়ে আসো, তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে কি লেখা যায়? এক্স বাই এ লেখা যাবে, এক্স বাই এ লেখা যাবে। লিখে ফেলো এটা ওমেগা এ রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই এ স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি? এ স্কোয়ার, তাই না? ওকে, তাহলে ওমেগা এ এটা হচ্ছে গিয়ে কত? লসাগু করলে এটা হবে এ স্কোয়ার, এটা হবে কত? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট, আর এটা হবে ওমেগা এ, এটা হবে কত? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট, আর এখানে এ স্কোয়ারকে রুট করলে এ হবে, পরের লাইনে এ এ ক্যান্সেল আউট করলে ভি এর মান ভি ইকুয়ালস টু কত হবে? ওমেগা এ স্কোয়ার মাইনাস কি? এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ভি এর আরেকটা সমীকরণ, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমাদের যদি এক্স এর মান দেওয়া থাকে, এ এর মান দেওয়া থাকে, ওমেগার মান দেওয়া থাকে, তাহলে আমরা এটা ব্যবহার করব। আর যদি সময়ের সাপেক্ষে ক্যালকুলেশন করতে বলে তাহলে আমরা এটা ব্যবহার করব। বুঝা গেছে? মনে থাকবে? জি স্যার। ওকে।
এই cos graphটা তো প্রথমে যে cos graphটা দেখানো ছিল ওটা থেকে আলাদা তাই না স্যার না একই তো তবে ওইখানে cos theta গ্রাফে সর্বোচ্চ মান a ছিল এখানে সর্বোচ্চ মান ওমেগা a এখানে সর্বোচ্চ মান ওমেগা ইনটু a আচ্ছা স্যার ঠিক আছে খেয়াল রাখবা কারণ এখানে সর্বোচ্চ মান কে v এর সর্বোচ্চ মান কি ওমেগা a না আগেরটা দেখো x এর এখানে কি ছিল a আর এখানে সর্বোচ্চ v এর বিস্তারের জায়গা কি আছে ওমেগা a আছে এখানে সর্বোচ্চ মান ওমেগা a বুঝা গেছে ওকে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ অবস্থানে x এর মান কত হয় বলো তো বিস্তার নাকি শূন্য সর্বোচ্চ অবস্থানে x এর মান সর্বোচ্চ সর্বোচ্চ অবস্থানে কি x এর মান সর্বোচ্চ হয় না সর্বনিম্ন শূন্য হবে সর্বোচ্চ হবে এবং x এর মান সর্বোচ্চ কত বলো তো a কারণ x এর x এর মান a এর সমান x এর মান x অবস্থানে সর্বোচ্চ অবস্থানে x এর মান a হয়ে যাবে কারণ এই sin থিটা এটা 90 ডিগ্রি হয়ে যাবে sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মানে 1 হবে বুঝা গেছে সর্বোচ্চ অবস্থানে x এর মান কত হয় a হয় আর সর্বোচ্চ অবস্থানে বেগ কত হয়ে যায় শূন্য হয়ে যায় কারণ সর্বোচ্চ যত উপরের দিকে উঠতে থাকবে দোলকে আস্তে আস্তে বেগের মান শূন্য হতে থাকবে তাহলে আমরা এখন x এর মান এখানে a বসাই সুতরাং v ইকুয়ালস টু কত দেখে দেখে বসাও ওমেগা এখানে কি হবে a স্কয়ার মাইনাস x এর বদলে a স্কয়ার সমান সমান কত হবে শূন্য জিরো সর্বোচ্চ অবস্থানে সর্বোচ্চ অবস্থানে a হচ্ছে x এর মান সর্বোচ্চ তাহলে আমি বলতে পারি x ম্যাক্স a আর এখানে কি বলতে পারি v মিনিমাম শূন্য আর সাম্য অবস্থানে x এর মান কত শূন্য x মিনিমাম তাই না আর বেগের মান কত ওমেগা a স্কয়ার মাইনাস 0 স্কয়ার এর রুট 0 মানে কত তাহলে এটা শুদ্ধ হবে v কষ্ট কত ওমেগা a হবে এটাই হচ্ছে কি v ম্যাক্স ওমেগা a ঠিক আছে বেগ গ্রাফে যেটা বিস্তার এই বিস্তারটাই নির্দেশ করতেছে ওমেগা a এর মান নির্দেশ করতেছে ঠিক আছে বেগ গ্রাফে দেখো সর্বোচ্চ বিন্দুতে বেগের মান ওমেগা এ যতই কমতেছে আস্তে আস্তে শূন্য হয়ে যাবে এবং নেগেটিভ বিন্দুতে গিয়ে বেটা হবে নেগেটিভ ওমেগা এ হবে আর এটা সময়ের সাথে গ্রাফ ওকে এই হচ্ছে কি আমাদের সর্বোচ্চ অবস্থানে ভি ম্যাক্স হয় সরণ সর্বনিম্ন সাম্য অবস্থানে সরণ শূন্য হয় আর বেগ সর্বোচ্চ হয় আর সর্বোচ্চ অবস্থানে সরণ সর্বোচ্চ হবে এবং বেগ কি হবে সর্বনিম্ন হবে এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো কিন্তু আমাদের এমসিকিউ তে থাকবে ঠিক আছে এমসিকিউ তে থাকবে এটা হচ্ছে x মিনিমাম বুঝা গেছে ওকে ইয়েস স্যার এইভাবে করে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো আমরা অনেক ক্যালকুলেশন দেখলাম এখন এগুলো তোমাদেরকে বাসায় কিছু চর্চা করতে হবে চর্চা মানে হচ্ছে যে এই সমীকরণগুলা কিভাবে আসছে না আসছে এইগুলো তোমাদেরকে হাতে কলমে আরেকবার ভালো মতো করে যাচাই বাছাই করতে হবে কারণ এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো থাকবে আরও যে সামনে কাজগুলো আছে এই কাজগুলো জানতে হলে এই বিষয়গুলো আমাদের ঘুরে ফিরে বারবার একই জিনিসই ঘুরে ফিরে আসবে সো বারবারই ঘুরে ফিরে যখন একই জিনিসই আসবে তোমাদেরকে এইগুলোর উপর অনেক বেশি দক্ষ হইতে হবে দক্ষ হওয়ার জন্য আমাদেরকে এই কাজগুলো ভালো মতো করে করতে হবে ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা এই এই পর্যন্ত বলো নতুন আর কিছু না পড়বো না তোমাদের হচ্ছে কি আমি লাস্ট হচ্ছে আরেকটা বিষয় দেখায় আজকের ক্লাসটা শেষ করব নতুন কোনো কিছু দেখবো না পুরাতন পড়াশোনা একটু দেখব যেমন আমরা কিন্তু পড়ে এসেছিলাম ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ এটাকে বলা হয় কত 2π/T ওমেগা মানে কি কৌণিক বেগ ওকে আবার এটাকে আমি লিখতে পারবি কি লিখতে পারবো দেখো তো 1/T লেখা যায় তার মানে ওমেগা কে লেখা যায় ক্যাপ 1/T কে এফ লেখা যায় না এফ লেখা যায় তো এফ এর পরিচয় কি কম্পাঙ্ক কোন কোন বইতে ওমেগা বলতে কৌণিক কম্পাঙ্ক বলে ওমেগাকে কি বলা হয়
কৌণিক কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্ক কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ আর কৌণিক কম্পাঙ্কের একক কি পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড না রেডিয়ান পার সেকেন্ড অথবা পার সেকেন্ড লিখতে হয় আর তোমরা যখন ক্যালকুলেশন করবা এক্স এর মান বা ভি এর মান যখন ক্যালকুলেশন করবা তোমরা যেমন ধরো একটা ক্যালকুলেশন লিখলা এক্স এর মান এরকম আছে 5 সাইন ওমেগা টি ঠিক আছে টি এর মান মনে করো 2 সেকেন্ড নিয়ে কাজ করবা তুমি এখানে ক্যালকুলেটর দেখে নিবা ক্যালকুলেটরে রেডিয়ান অপশনটা চালু আছে কিনা ঠিক আছে রেডিয়ান অপশন চালু আছে কিনা দেখে নিবা কারণ তুমি এখানে ওমেগার বদলে কত লিখবা এক্স ইকুয়ালস কত লিখবা 5 সাইন 2 পাই এফ ইনটু টি লিখবা ওমেগার বদলে বলে দিল ফ্রিকোয়েন্সি 10 হার্টজ 5 সেকেন্ড সময় জি স্যার দাঁড়া লেখা যাবে 5 সেকেন্ড সময় কোথায় আছে তখন তুমি পাই এর বদলে তুমি কি বসাবা 3.1416 বসাবা না হ্যাঁ জি স্যার তখন তোমাকে খেয়াল করবা ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে কিনা মোড চেঞ্জ করে নিবা আর তুমি যখন ডিগ্রি মোড নিয়ে কাজ করবা 30 ডিগ্রি 70 ডিগ্রি এরকম নিয়ে কাজ করবা তখন ক্যালকুলেটরে দেখবা ডিগ্রি মোডে আছে কিনা তুমি ক্যালকুলেটরে ডিগ্রি মোডে মান বসাবা না রেডিয়ান মান বসাবা সেটা তোমাকে দেখে ক্যালকুলেটরের মোড ঠিকঠাক রাখতে হবে তা না হলে কিন্তু তোমার রেজাল্ট উল্টাপাল্টা আসবে ঠিক আছে আজকে আমি আর তোমাদেরকে কোনো হোমওয়ার্ক দিলাম না তোমাদের নেক্সট যেটা থাকবে তোমরা যারা মহাকর্ষ চ্যাপ্টার করছো বা করতেছো বা করেছো তারা ওইগুলো একটু দেখবা আর আজকে আমরা যেগুলো পড়েছি এগুলো আরেকবার করে তোমরা চর্চা করবা যে কিভাবে আসছে এগুলো চিন্তা ভাবনা করবা নিজেরা ট্রাই করবা বারবার ড্র করে এগুলো দেখা ট্রাই করবা এতে করে তোমরা অনেক কিছু শিখতে পারবা ঠিক আছে তো আজকে তোমাদের ছেড়ে দিচ্ছি তো এই পর্যন্ত কারণ আর একটু বেশি পড়লে তোমরা হচ্ছে মাথায় লোড নিতে পারবা না এমনিতে হচ্ছে কি রমজান মাস আর এই বিষয়গুলো একটু কঠিন আছে আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম এই বিষয়গুলো আরেকবার রিভিশন দিবা জাস্ট এইগুলো আজকে যা পড়িয়েছি এগুলো আরেকবার রিভিশন দিবা মনে মনোযোগ দিয়ে ওইটাই তোমাদের হোমওয়ার্ক হিসেবে আজকে থাকবে ঠিক আছে তা আমি ভিডিও রেকর্ডটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দিব তোমরা আরেকবার দেখে মনোযোগ দিয়ে কাজ করবা তো ঠিক আছে আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই করলাম নেক্সট ক্লাস তোমাদের সাথে মঙ্গলবার দেখা হবে ইনশাল্লাহ 3:30 সময় ওকে ভালো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম